بسم الله الرحمن الرحيم আজকের ভিডিওতে আমরা জানব চা খাওয়ার ফলে আমরা আমাদের নিজের জীবনের সাথে কত বড় ক্ষতি করতে চলেছি। তো চলুন জেনে নেই চায়ের ব্যবহারের পর ঘটে যাওয়া কিছু ক্ষতিকর জিনিসের সম্বন্ধে। আজকের বর্তমান সময়ে সমস্ত পৃথিবীতে চা পান করা একটি এমন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে যে চা ছাড়া কোনো কাজকে আমরা শুরু করতে পারি না। কিছু কিছু মানুষ তো আবার এমন আছেন যারা সকালে উঠে খালি পেটেও চা পান করে থাকেন, কিন্তু এটি ভীষণ ক্ষতিকর একটি অভ্যাস। আজকে আমরা জানব খালি পেটে চা পান করার ফলে আমাদের শারীরিক শক্তিতে কতটা প্রভাব পড়ে থাকে, আর এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানব যে একদিনে সর্বোচ্চ কত কাপ চা পান করার প্রয়োজন। আর এই জন্য যদি আপনিও চা পান করতে খুবই পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকুন। বলা হয়ে থাকে যে চায়ের সর্বপ্রথম সূচনা চীন দেশে হয়েছিল, আর চীন দেশের মানুষরাই সর্বপ্রথম চা পান করা শুরু করেছিলেন। চীনের একজন রাজা ছিলেন যিনি প্রত্যেক দিন গরম পানি পান করতেন। তো সেই জন্য একদিন তার সামনে একটি গরম পানির পেয়ালা রাখা ছিল, আর সেখানে ভুলবশত একটি চায়ের শুকনো পাতা পড়ে যায়, আর যেই কারণে সেই পানির রং লালচে বর্ণের হয়ে যায়। কিন্তু রাজা যখন সেই পানিকে পান করলেন তখন তিনি অন্য একটি স্বাদ গ্রহণ করলেন, আর তখন থেকে চা পান করার সূচনা হয়ে গেল। পানি আর দুধের পর চা একটি এমন পানীয় যেটিকে সবচেয়ে বেশি পান করা হয়। প্রথমের দিকে চাকে শুধুমাত্র শীতকালে ঔষধ হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু আজকের বর্তমান সময়ে এটিকে শীত কিংবা গ্রীষ্ম সব সময়ে ব্যবহার করা হয়। বলা হয় যে এই পৃথিবীতে 1500 রকমের চা উপস্থিত আছে, আর যার মধ্যে কালো, সাদা, হলুদ, সবুজ এবং লাল চাগুলোই বেশি বিখ্যাত। একটি সার্ভের রিপোর্ট অনুসারে এই উপমহাদেশের প্রত্যেক ব্যক্তি নিজস্ব জীবনে 15 থেকে 30 হাজার কাপ চা পান করে থাকেন। আবার তুর্কির মানুষেরা প্রত্যেক দিন 10 কাপ করে লাল চা পান করে থাকেন। চায়ের মধ্যে কিছু এমন জিনিস উপস্থিত থাকে যেটিকে পান করার পর আমাদের শরীরে ফুর্তি অনুভব হয়। চায়ে উপস্থিত অ্যামিনো অ্যাসিড মস্তিষ্ককে বেশি সতর্ক রাখতে সাহায্য করে। চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইমিউন সিস্টেমকে সঠিক রাখতে সাহায্য করে। এর সঙ্গে সঙ্গে কয়েকটি মারাত্মক রোগের হাত থেকেও হেফাজত রাখে। চা পান করার ফলে বার্ধক্য অবস্থাকে ধীর করে দেয় এবং এর সঙ্গে সঙ্গে বয়সজনিত কারণে কিছু কিছু রোগের হাত থেকেও আমাদের শরীরকে হেফাজত করে থাকে। চায়ে উপস্থিত থাকা ফ্লোরাইড আমাদের হাড়কে শক্তিশালী করে তুলতে সাহায্য করে, আর এর সঙ্গে সঙ্গে দাঁতে পোকা লাগার হাত থেকেও রক্ষা করে থাকে। শুধুমাত্র এতটুকুই নয়, কয়েকটি রিসার্চ থেকে এটিও সামনে এসেছে যে চা ক্যান্সার, হাই কোলেস্টেরল, অ্যালার্জি, লিভার এবং হৃৎপিণ্ডের অসুখেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো চলুন এবার আমরা জেনে নিই চা পান করার ফলে আমাদের শরীরে কি কি ক্ষতি হয়ে থাকে। আজ থেকে 200 বছর আগে আমাদের এই উপমহাদেশে চা ছিলই না। সেই সময় না তো আমাদের এখানে কোনো ঘরে চা পান করা হতো, আর না তো কেউ বানানো জানতো। কিন্তু যেমন যেমন ইংরেজদের আধিপত্য বাড়তে থাকলো সেই সঙ্গে সঙ্গে আমাদের সমাজ এবং পরিবেশেও চা একটি সাধারণ পানীয় হতে থাকলো। আপনি কোথাও যদি মেহমান রূপে কারোর বাড়িতে গিয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে চা পান করার জন্য বলা হয়ে থাকবে। মানুষ চাকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাসের সঙ্গে জড়িয়ে ফেলেছে, আর সেই জন্যই আমরা জানবো এখান থেকে আমাদের শরীরের কি কি ক্ষতি হতে পারে। আপনারা দেখে থাকবেন সকালে উঠে কিছু মানুষ খালি পেটে চা পান করতে শুরু করে দেয়। সকালে উঠে যদি খালি পেটে চা খেয়ে পান করে নেওয়া হয় তাহলে সেখান থেকে শরীরে অ্যাসিডিটি বেড়ে যায়। এর সাথে সাথে যেই গ্যাস্ট্রিক জুসেস যেটি পেট থেকে বেরিয়ে আসে আর যেটি আমাদের পাচন ক্রিয়াতে সাহায্য করে থাকে, সেই গ্যাস্ট্রিক জুসেসের ক্রিয়েশনকে মানে তার বেরিয়ে আসার প্রসেসকে এই চা বন্ধ করে দেয়, মানে কম করে দেয়। আর প্রকাশ্য কথা এটি যে তাহলে এখান থেকে গ্যাসের সৃষ্টি হবে, আর যার ফলে আমাদের পাচনতন্ত্র ঠিকঠাক কাজ করতে পারবে না, আর যেই কারণে পেট ব্যথা, পেট যন্ত্রণা এবং মলত্যাগেরও সমস্যা হবে, আর এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষুধাকেও কম করে দেবে। চা পান করার দ্বিতীয় যে ক্ষতি সেটি হলো যদি আপনি দিনে 4 থেকে 5 কাপ চা পান করে থাকেন তাহলে বুঝে নিতে হবে আপনি ঘুম না আসার অসুখকে নিজে নিজেই ডেকে নিয়ে আসছেন, কেননা এটি ইনসোমনিয়ার অন্যতম কারণ হতে পারে। আর অনেক বেশি চা পান করার ফলে ঘুমের কিছুটা তো ব্যাঘাত ঘটবেই। চা পান করার তৃতীয় যে সাইড এফেক্ট সেটি হলো আপনি যদি খাবার খাওয়ার পর চাকে পান করে থাকেন তাহলে চায়ের মধ্যে যেই ট্যানিক অ্যাসিড উপস্থিত থাকে, এটি শরীরে খাবার খাওয়ার পর যেই আয়রন আপনার শরীরের প্রয়োজন ছিল এই ট্যানিক অ্যাসিডই আপনার শরীরে উপস্থিত থাকা আয়রনকে কেড়ে নিয়ে নিজের সঙ্গে মিশিয়ে নেয়। মানে আপনি যদি খাবার খাওয়ার পর চাকে পান করে থাকেন তাহলে বুঝে নিতে হবে আপনার আয়রনের ঘাটতি
অবশ্যই হয়ে যাবে। আর এর সঙ্গে সঙ্গে আপনি অ্যানিমিয়াকেও আমন্ত্রণ জানাচ্ছেন, মানে রক্তের ঘাটতি, আর যেটিকে অ্যানিমিয়া বলা হয়। এই রোগ খাবার খাওয়ার পর, চা পান করার পর থেকে সৃষ্টি হয়। চা পান করার যে চতুর্থ সাইড এফেক্ট, সেটি হলো চায়ে প্রচুর পরিমাণে ক্যাফিন পাওয়া যায়, আর ক্যাফিন কফির থেকেও বেশি চায়ে উপস্থিত থাকে। চা একটি হাই ক্যাফিন কন্টেন্ট, আর এটি ব্লাড প্রেশারকে বাড়িয়ে থাকে। আর সেই জন্য যদি আপনার ব্লাড প্রেশার নর্মালও হয়ে থাকে, তাহলেও সেটি হাই হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আর সেই কারণে যাদের হাই প্রেশার আছে, তাদের তো চা পান করা একদমই উচিত নয়। আমাদের একটি খুবই খারাপ অভ্যাস হয়ে থাকে, আমরা যখনই বাইরে কোথাও যাই, তো সেখানে গিয়ে আমরা সর্বপ্রথম কোনো দোকান কিংবা হোটেলে চা পান করতে শুরু করি। কিন্তু বাইরের দোকানগুলোতে যেই চা বিক্রি হয়ে থাকে, সেখানে যদি আপনি ভালোভাবে লক্ষ্য করে থাকেন, তাহলে দেখবেন সেই মানুষগুলো পুরানো চা পাতাকে ফেলে দেয় না, সেগুলো সেই পাত্রের গায়ে লেগে থাকে। আর প্রত্যেকবার তার ভিতরেই চা তৈরি হতে থাকে, আর এখান থেকে সেগুলো বিষাক্ত হয়ে যায়, আর যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই কারণে যখন আপনিও চা বানাবেন কিংবা কোথাও চা খাবেন, সেখানে এটি লক্ষ্য রাখবেন যে পুরানো যেই চা পাতা লেগে থাকে সেটিকে যেন ফেলে দেয়, কিংবা আপনি নিজেও যখন বানাবেন সেটিকে ফেলে দিয়ে তবেই বানাবেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের দুধ চা পান করতে বেশি পছন্দ হয়, আর সেখানে চিনিকেও খুবই ভালোভাবে মিশ্রণ করা থাকে। এখান থেকে হয় কি, আমরা প্রত্যেক দুধ চায়ের সঙ্গে একটি চিনি মিশ্রিত কাপ থেকে 40 ক্যালোরির সুগার নিজের শরীরের ভিতরে প্রবেশ করিয়ে নিই। এবার যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 4 কিংবা 5 কাপ চা পান করে থাকেন, তাহলে আমরা মোটামুটি 200 ক্যালোরির সুগার নিজের শরীরের মধ্যে প্রবেশ করিয়ে নিচ্ছি। আর এর প্রথম কাজ এটিই হচ্ছে যে আপনি এখান থেকে মোটা হতে থাকবেন, কিন্তু আপনি জানতে পারবেন না। অথচ আপনি বলবেন, আমি তো মিষ্টি জিনিস একদমই খাই না, আবার খাবারও বেশি খাই না, তাহলে আমার ওজন এত বৃদ্ধি পাচ্ছে কেন? কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি শুধুমাত্র এই চায়ের মাধ্যমে আপনার শরীরের ভিতরে 200 থেকে 300 ক্যালোরির সুগার এমনি এমনি প্রবেশ করিয়ে নিয়েছেন। তো সেই জন্য সবচেয়ে ভালো কথা, যদি পারেন তাহলে চা পান করা থেকে একদমই বিরত থাকুন। কিন্তু যদি খুবই বেশি প্রয়োজনীয় মনে হয়, তাহলে প্রত্যেক দিন 1 কাপ চা পান করতে পারেন, সেটিও আবার সকালে খালি পেটে, একদমই নয়। যদি আপনি সকালে উঠে থাকেন, তাহলে সর্বপ্রথম আপনি খালি পেটে 1 গ্লাস পানি পান করে নেবেন, তারপর কিছু খাবার খেয়ে নেবেন, তার কিছুক্ষণ পর আপনি চাকে পান করতে পারেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে ভিডিওটিকে আপনি আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।